আমি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আমিও আছি ভালো আছি আপনাদের দোয়াতে আর আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন আর এখন বাজে প্রায় 1টার কাছাকাছি হবে তো আমি এখন বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি আর এক চুলায় পেঁপে ভাজি বসিয়ে দিয়েছি পেঁপে মানে ভাজি না সিদ্ধ দিয়েছি আর কি এটাকে আমি পরে সিদ্ধ করে নামিয়ে ভাজি করব তো আমার ছেলে কিন্তু আমাকে এদিক থেকে হেল্প করছে দেখুন আমার ছেলে কিন্তু আমাকে অনেক দিক দিয়ে হেল্প করে যাওয়ার দেখো হাই বলো হাই বলো তুমি রান্না করতে পারে বলো বলো আমি আমুর সাথে হেল্প করি বলো আমি আমুর সাথে হেল্প করি হ্যাঁ দেখুন আমার ছেলে কিন্তু অনেক কাজে হেল্প করে আমাকে এই যে ভাজি নাড়া দিচ্ছে সে কিছুক্ষণ পর পর ভাজি নাড়া দিচ্ছে আর আজকে আমি বেশি কিছু করছি না এই তো চুলা ভাত দিয়ে দিয়েছি ভাত আমার অলরেডি হয়ে গিয়েছে এখন এটা মাটা আমি ঝরিয়ে ফেলব মাটা ঝরিয়ে ফেলব আর হচ্ছে আমার এই তো সামান্য একটু আমার কিচেনটা কিন্তু ওরকম গুছানো না কেননা আমি অতটা সময় দিতে পারি না বাচ্চাদেরকে নিয়ে সেজন্য এত গুছাতে পারি না এটা আমি ফিশ এদিকে মেখে রেখেছি আপনাদেরকে যেভাবে বলেছিলাম তেল টেল একেবারে দিয়ে মিক্স করে রেখেছি এখানে আর আমার কিচেনের অবস্থাটা দেখুন আপনারা কিচেনের অবস্থাটা মোটামুটি আছে তবে আমি ওরকম করে এতটা সময় দিতে পারি না যেহেতু বেবি আছে আমার আমার ছোটোখাটো একটা কিচেনে এই তো দেখুন আর আমার কিচেনের এদিক দিয়ে একটা বারান্দা আছে ছোটো আমার হাজব্যান্ড একটা বারান্দা দিয়ে দিয়েছে তো কাজের বউ আসলে এদিকে ও দোয়াপালি করে এগুলো করে টরে ও চলে যায় আর কি ওর মতো ও কাজ করে চলে যায় আমার বাসাটা আপনাদের কাছকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার বেডরুম এটা হচ্ছে আমার বেডরুম আর আমার বেডরুমের পাশে একটা বারান্দা আছে ছোটো আমার বারান্দার পাশে কিন্তু মানে সামনের স্পেসটা কিন্তু খুবই সুন্দর আপনাদের ছাদ থেকে আমি দেখিয়েছিলাম এই তো চারের পাঁচটা সবুজ আর সবুজ মানে মানে অপরূপ দৃশ্য একটা দেখলে মনটা জুড়িয়ে যায় আমার তো এটা হচ্ছে আমার বারান্দা চারপাশটাই কিন্তু গাছ 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 আর গাছ দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর আমি একদম পিওর অক্সিজেনটা পাই পিওর অক্সিজেনটা পাই যেটা মানে ঢাকার বা অন্যান্য অঞ্চলে দেখা যায় অন্যান্য দিকে দেখা যায় যে মানে আপনার পিওর অক্সিজেনটা পাওয়া যায় না আমার বারান্দাতে কিন্তু ধারালে আপনার চারদিকে যে একটা বাতাস আছে এখন যে আমি দাঁড়িয়ে আছি দেখুন আপনারা গাছগুলো কিন্তু নড়ছে অলরেডি নড়তেছে দেখুন বাতাসে দেখুন বাতাসে কিন্তু খুব সুন্দর করে নড়ছে আর এটা হচ্ছে পিওর একদম পিওর অক্সিজেন যেটা আমাদের জন্য খুবই দরকার আর আমি অ্যাকচুয়ালি প্রত্যেককেই সাজেস্ট করবো যে সবার অ্যাকচুয়ালি জায়গা নাও থাকতে পারে তবু যার যতটুকু যেখানে যতটুকু জায়গা থাকে ততটুকুর মধ্যে আমি মানে ই করি যে লাগানো উচিত গাছ আমাদের প্রত্যেকের মানে একটা করে হলেও আপনার নিম গাছ লাগানো উচিত কারণ নিম গাছটা আমাদের খুবই উপকারে আসে সেজন্য আমি নিম গাছটা সাজেস্ট করব যে আপনারা প্রত্যেকেই বারান্দা বলেন আর ছাদ বলেন যেখানেই বলেন আমাদের ছোটোখাটো একটু জায়গা থাকতেই পারে বাসার ভিতরে বলেন যেখানেই বলেন একটা টবের মধ্যে বা যে কোনো জায়গায় আপনি একটা নিম গাছ লাগিয়ে রাখেন দেখবেন নিম গাছের যে একটা পাতার বা বাতাসেরই আছে সেটা খুবই ভালো তো এই আর কি আমার ছেলেটা কিন্তু আমাকে খুবই 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 হেল্প করে দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি কিন্তু বেরিয়ে চলে আসছি এই যে দেখুন আমার ছেলেটা কিন্তু এখনও রান্না নিয়ে ব্যস্ত আমার ছেলেটা খুবই হেল্প করে মামা হ্যাঁ তো আমি এখন কি করছি এই বিচিগুলো ছিঁড়ে নিব আমার ছেলে আমাকে হেল্প করছে বিচিগুলো ছিঁড়ার জন্য তো আমি বিচিগুলো নামিয়ে নিব আর এদিকটাতে আমি যেই ইগুলো রেখেছি পেঁপেগুলো রেখেছি এই পেঁপেগুলো আমি এখন নামিয়ে এটা ছড়িয়ে নিব ঝরিয়ে নেব পানিটা ঝরিয়ে নেব তারপর আমি এটাকে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে আমি জাস্ট ভেজে নেব এটা আমি লাইটটা অন করে দিয়েছি লাইটটা আসলে অন করতে ভুলে গিয়েছিলাম আমার অলরেডি ভাতের মাড়টা ঝরানো হয়ে যাচ্ছে এই তো আর একটা চুলায় আমি
মাছটা বসিয়ে দিচ্ছি, মাছটা আমার হয়ে যাবে। আর একটু তেল দিয়ে দিচ্ছি আমি। এভাবে মাছ ভাজা করলে কিন্তু খুবই সহজ, খুবই সহজ, একেবারে মেখে টেখে বসিয়ে দিলে এতে করে হয় কি আর কোনো ঝামেলা হয় না। এই যে আমি একেবারে বসিয়ে দিয়েছি, এভাবে কোনো ঝামেলা হয় না। এটা অবশ্য চিটাগাংয়ের মানুষ, চিটাগাংয়ের বেশিরভাগ মানুষ, আমার জানা মতো এই বেশিরভাগ মানুষ, চিটাগাংয়ের মানুষেরা এভাবেই মানে মাছটা ভাজা করে, ওরা ফ্রাই করে। আর আমার ছেলে দেখুন এই পাশ দিয়ে কী করছে, কাঁঠাল বিচি আজকে বলেছে আমি কাঁঠাল বিচি ভর্তা করব। আমার ছেলে দেখুন কাঁঠালের বিচিগুলো কিন্তু ছিঁড়ে নিচ্ছে দেখুন। তো সেজন্য বলছি আসলে বাচ্চা টাচ্চা থাকাটা খুবই দরকার, মানে উপকার আছে। আমার ছেলেটা আমাকে ভীষণ 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 হেল্প করে সব সময়। এখন এখন বলতে না, আমার ছেলেটা আমাকে খুবই হেল্প করে। আর আমার বাচ্চার নাম হয়েছে জাওয়াদ বিন জাহিদ, পুরো নাম হচ্ছে জাওয়াদ বিন জাহিদ। মামা দেখো একটু, তাকাও তাকাও, সবাইকে হাই বলে দাও, হাই হাই হাই। দেখুন অনেক হেল্প করছে। আর আমি এপাশে কিছু ডাল ভিজিয়ে রেখেছি, এই ডালটা আমি একটু পরে ধুয়ে তারপর চুলায় দিয়ে দিব। আসলে ভিজিয়ে রাখলে দেখবেন আপনারা 10 থেকে 15 মিনিট আগে ভিজিয়ে রাখবেন ডালটা, মশারি ডালটা, মশুর ডাল, এটা যে যে কোনো সময় আপনারা রান্না করেন, 10 থেকে 15 মিনিট আগে ভিজিয়ে রাখলে এটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আপনি বসানোর মাত্র একটা পলক আসলেই দেখবেন যে ডালটা সিদ্ধ হয়ে যায়। তো আমি সবসময় কী করি, আমি এটা সবসময় এই এইভাবে ডালটা ভিজিয়ে রাখি রান্না করার আগে। না মাছ এখন হবে না বাবা, এখন দিয়েছি মাছ দিয়েছি মামা, আস্তে আস্তে এটা আলত তাপে হোক, এটা আস্ত তাপে হয়ে যাক। জি হ্যাঁ হ্যাঁ। তো এই যে আমার ছেলেটা দেখুন, আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন। আমার ছেলেটার শরীরটা একটা ভালো, বেশি একটা ভালো যাচ্ছে না, তার গালটার মধ্যে একটু মানে কীরকম অ্যালার্জির মতো আসছে। তো আমি এর জন্য হোমিওপ্যাথি খাওয়াচ্ছি ওকে। আর এদিকে আমি বিচিগুলো আমার ছেলের সাথে ছিলে নিচ্ছি, এগুলো আজকে আমি ভর্তা করবো। আর আজকে বেশি কিছু রান্না করবো না তেমন একটা এই আর কি। আর ওখানে বেসিংয়ে আমি মাছ রেখেছি কিছু, এই মাছগুলো সবজি যদি আজকে, আজকে সবজি নেই আমার বাসায়, সবজি যদি আসে তাহলে আজকে সবজি রান্না করবো, মানে রুই মাছের পেটের অংশ যেটা সেটা দিয়ে আর কি ভাজা করে সবজি দিয়ে রান্না করবো। তো আজকে আমার বাসায় সবজি নেই, সেজন্য আমি গাছে অবশ্য একটা চাল কুমড়া আছে, আমার গাছে অবশ্য একটা চাল কুমড়া আছে, আপনাদেরকে দেখাবো আমার চাল কুমড়া গাছটা একদিন। গাছে অবশ্যই একটা চাল কুমড়া আছে, তো চাল কুমড়া রান্না করবো না আজকে, এমনিতেই খারাপ লাগছে। আর এমনিতে রান্না করা আছে কিছু, তো আমার ছেলেটা দেখছেন ও মাছ নিয়ে কিন্তু মানে রান্নার বিষয়ে কিন্তু খুবই আগ্রহ, রান্না বান্নায় আমি কিচেনে আসলেই ও চলে আসে। তো আজকে আপনাদের সাথে এই মজার কিছু দৃশ্য আমি মানে আমার ব্যক্তিগত কিছু দৃশ্য আমি আপনাদের সাথে শ্যুট করলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন। এই হচ্ছে আমার ডাইনিং স্পেসটা, আর ও পাশে হচ্ছে আমার ছেলের বেডরুম। আমার ছেলের বেডরুমটা অবশ্য গোছানো না ওরকম, আমার বাচ্চা ছোটোটা মেয়েটা খেলা করেছে তো সেজন্য অগোছালো হয়ে আছে। ওখানে হচ্ছে আমার ছেলের বারান্দা একটা ছোট, আর হচ্ছে সামনে ওটা দেখা যাচ্ছে যে ওটা হচ্ছে আপনার একটা ড্রয়িং রুম, আর এটা হচ্ছে আমাদের বেসিন। এই বেসিনটা দেখুন, বেসিনটা দেখুন, বেসিনটা, এটা হচ্ছে বেসিন, এটা হচ্ছে বেসিনের গ্লাস, আর এটা হচ্ছে আমার সুটকেসটা, হচ্ছে সুটকেস, এটা হচ্ছে আমার একটা আরেকটা রুম। এটা অবশ্য আমি আসলে বাচ্চারা খেলাধুলা করে তো বাচ্চাদের গাড়ি টাড়ি আছে তো ওরা মানে একটু ফাঁকা জায়গা হলে হয় কি ওরা একটু খেলার সুযোগ পায়, খেলাধুলা করার সুযোগ পায়। তো মানে এখন 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 তো এখন মানে আমি ওরকম একটা কিছু করগুছাই মানে ওরকম করে রাখি না, যেহেতু বাচ্চারা খেলাধুলা করে। এই যে আমার মেয়েটা দেখুন এখনই চলে আসছে, এদিকে তাকাও, এদিকে তাকাও, তাকাও, হাই বলে দাও, এই যে হাই, হাই হাই বলো, হাই বলো, এই যে হাই বলো, এই যে দেখো দেখো হাই বলো,
বাই বাই। তো আজকে আমার মেয়ে যেহেতু বাই বাই বলে দিয়েছে, আজকে আপনাদের কাউকে আমি আর সময় দিতে পারছি না। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার মেয়ে আপনাদেরকে বাই বাই বলে দিয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর আমাদের ছোটোখাটো একটা সংসার আপনাদেরকে তো দেখালামই, আমার ছেলেটাকে তো দেখালামই, আমি আমার ছেলে কতটুকু হেল্প করে। তো আপনারা সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।